কৃষিপণ্য আমদানি রপ্তানিতে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন জরুরি বললেন কৃষি গবেষকরা। সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর উদ্ভিদ সংঘ নিরোধ কার্যালয়, জাতিসংঘ, খাদ্য এবং কৃষি সংস্থা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে কৃষিপণ্য আমদানি রপ্তানিতে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন এবং প্যাকিং হাউস তৈরির বিষয়ে এক পরামর্শ সভায় গবেষকরা এই কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোফাজ্জল করিম, ফাও কর্মকর্তা মিস্টার বেনেট, উদ্ভিদ সংঘ নিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দরা।